অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্টের পক্ষ হতে সবাইকে স্বাগত। তো আমরা এখন নির্দিষ্ট যোগাযোগকরণের কিছু গাণিতিক সমস্যা দেখব। তো স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি যে ইন্টিগ্রাল অফ লন টু জিরো, আর এখানে হচ্ছে e^x ভাগ 1+e^x ডিএক্স এর মান নির্ণয় করতে বলা আছে, অর্থাৎ কি লিমিট আছে আমাদের জিরো থেকে লন টু। আচ্ছা, এইটার ক্ষেত্রে আমরা কি করব? তো এখানে আমাদের কিছু ধরে নেব প্রথমে, যে ধরি 1+e^x ইজ ইকুয়াল, আমরা ধরে নিতে পারি m। তো এখন আমি যদি উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে আমি কি পাবো? e^x, আর এখানে পাবো dm ভাগ dx, এটা পাই। তাহলে এবার যদি আর গুণন করে দিই তাহলে আমি পাবো dm ইজ ইকুয়াল e^x ইন্টু dx, আমি এটা পাচ্ছি। ওকে, পরবর্তীতে এইটা যেহেতু আমি ধরে নিয়ে কাজ করছি তার মানে এবার আমার সীমারও পরিবর্তন হবে, আমার লিমিটেরও কিছু পরিবর্তন হবে। তাহলে লিমিট কি? তাহলে এবার আমি এখানে মান বসাবো, এখানে মান বসাবো, তার মানে আমার লোয়ার লিমিট কত ছিল? জিরো ছিল। তার মানে আমি যদি এখানে কি এক্স ইজ ইকুয়াল টু জিরো হয় তাহলে আমি এম ইজ ইকুয়াল টু কি পাবো? 1+e^0, মানে 1+1, অর্থাৎ কি আমার 2 আসবে। আর এক্স এর মান যখন আমার লন 2, তখন আমার এম এর মান আসতেছে 1+e^ln 2। তাহলে e^ln এটা গেলে হয় 1, তাহলে কি 2, তাহলে হয় 3। ঠিক আছে, তার মানে লিমিটেরও পরিবর্তন আমি করে নিলাম। সমান সমান এখানে ইন্টিগ্রাল অফ কত থেকে শুরু হবে? তাহলে লোয়ার লিমিট, লোয়ার লিমিট 2, আপার লিমিট হচ্ছে আমার 3। আর এখানে কি আমি পেয়েছি? যে e^x ইন্টু ডিএক্স, অর্থাৎ কি উপরে আছে e^x ইন্টু ডিএক্স সমান সমান ডিএম লিখতে পারবো আমি। তার মানে আমি এখানে ডিএম লিখে দিলাম। আর 1+e^x ইজ ইকুয়াল টু আমি লিখতে পারবো, কি লিখতে পারবো? 1+e^x সরাসরি আমি লিখতে পারবো, এম লিখতে পারবো, তাই না? তাহলে হবে কি 1/m, এটা আমি লিখতে পারবো। আচ্ছা, এবার আমার এবার এম এর সাপেক্ষে এটাকে যদি আমি কি যোগাযোগকরণ করি তাহলে আমার কিন্তু সমাধান চলে আসবে। তাহলে সমাধান কি? তাহলে এটাকে যদি এবার কি করি আমি যোগাযোগকরণ করি তাহলে আমার আসে লন এম 3, 2। আর এবার যদি কি এবার আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট, তাহলে আপার লিমিট কত আমার? লন 3 - লন 2, তাহলে এটা হচ্ছে আমার আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তাহলে এটাকে আমি লিখতে পারি কি লন 3/2। তাহলে এইটার জন্য আমার অ্যান্সার কি? এটাই। পরবর্তী অঙ্কে যদি আমরা যাই তাহলে পরবর্তী অঙ্কে আমরা কি পাবো? আমরা প্রশ্নে দেখতে পাচ্ছি যে কি আছে, লিমিট হচ্ছে এখানে 1 থেকে e^2, আর এখানে হচ্ছে 1/x ইন্টু 1+ln x2 dx এর মান নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা প্রথমে ধরে নিব যে ধরি I ইজ ইকুয়াল স্কোয়ার 1 1/x ইন্টু 1+ln x2 dx। তো এখানে আমরা কি করব প্রথমে, এবং আমরা এখানে ধরে নিব যে z ইজ ইকুয়াল টু 1+ln x, ঠিক আছে? তাহলে উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে dz/dx, আর এখানে হয় কি 0+1/x। তাহলে এদিক দিয়ে আর গুণন করে দিলে dz ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 1/x ইন্টু ডিএক্স, ঠিক আছে, এটা লিখতে পারি। তাহলে এবার এটা না হয় কাজ হলো, কিন্তু আমাদের সীমার কাজটা কি করবে? সীমার কাজ করতে হবে আমাদের। তাহলে সীমা হচ্ছে এক্স এর মান যখন 1 ছিল, লোয়ার লিমিট যখন 1, লোয়ার লিমিট যখন 1, তাহলে জেড এর লোয়ার লিমিট তখন কত আসবে? 1+ln 1, তার মানে কি 1+0 = 1। এক্স এর আপার লিমিট অর্থাৎ কি যখন e^2 হবে তখন জেড এর আপার লিমিট কত আসবে? ln e^2, তার মানে কি লন আর ই যদি থাকে সেটা হয় 1, তাহলে 1+2 3, তাহলে লোয়ার লিমিট আসতেছে আমার কত? 1, আপার লিমিট হচ্ছে 3। তাহলে এবার লিমিট চেঞ্জ এখানে, তাহলে লিমিট চেঞ্জ, লোয়ার লিমিট হচ্ছে আমার, লোয়ার লিমিট হচ্ছে 1, আপার লিমিট 3, আর এখানে চেঞ্জ হবে। তার মানে কি এখানে যদি মান বসাই আমরা তাহলে ডিএক্স, আর ডি এবং এক্স এর পরিবর্তে আমরা বসাবো এখানে ডিজেড, মান বসিয়ে দিচ্ছি, আর
এটার ক্ষেত্রে কি জেড ইজ ইকুয়াল টু ওয়ান প্লাস আমাদের কি এখানে লন এক্স না, তাহলে এটাকে আমরা লিখতে পারবো ওয়ান বাই জেড স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটাকে আমরা ভালোভাবে লিখতে পারি সুবিধার জন্য, কি লিখতে পারি ওয়ান থ্রি, আর এখানে লিখতে পারি জেড ইনভার্স টু। তাহলে এবার সূত্র করতে আমাদের জন্য সহজ হয়ে যাবে কিছুটা। তাহলে এবার যদি আমরা সূত্র বসাই তাহলে আমাদের সূত্র অনুযায়ী কী হয়, আমাদের যেটা বেস এন থাকে এন প্লাস ওয়ান, এটা কী হয় একইভাবে ওয়ান যোগ হয়ে যায়, আর এখানে কী হবে আপার লিমিট লোয়ার লিমিট। তাহলে যদি এবার বসাই তাহলে উপরে আসতেছে নিচে আসতেছে আমার কত মাইনাস ওয়ান, আর উপরে আসতেছে জেড ইনভার্স মাইনাস ওয়ান। ঠিক আছে, এইটা তাহলে থ্রি ওয়ান। আচ্ছা, পরবর্তীতে এটাকে আমরা লিখতে পারবো কি মাইনাস ওয়ান বাই জেড থ্রি ওয়ান। এবার যদি আমরা মান বসাই তাহলে আমার হবে কি মাইনাস ওয়ান থার্ড প্লাস ওয়ান, অর্থাৎ কি একবার লো আপার লিমিট বসানো হয়েছে, আপার লিমিট বসানোর পরে কি হয়েছে সামনে তো মাইনাস দ্বারা গুণ হয়েছে তাহলে এটা, আর পরে লোয়ার লিমিট বসানো হয়েছে মাই আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে মাইনাসে আর এই মাইনাসে প্লাস হয়ে গেছে। তাহলে এবার যদি আমি কি করি যোগ করি তাহলে আমার অ্যান্সার আসবে টু বাই থ্রি। তাহলে এটা হচ্ছে আমার আলটিমেট এই অঙ্কের জন্য অ্যান্সার।